Lodi. Alhamdulillah. Alhamdulillah. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে লেমন সন্দুকের মানুষ বানাইল। এই দুনিয়ার মধ্যে মানুষের কোনো চিহ্ন ছিল না, তার প্রতি আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে প্রফেট যে নবীকে সৃষ্টি না করলেন, দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি হইতো না, তার প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বন্ধুরা, এই হাদিস কোরআনের কথা শুনিয়ে, কোরআনের কথা শুনিয়ে, হাদিস শুনিয়ে, গজল শুনিয়ে, কেরাত শুনিয়ে সবাই মনে করিয়া প্রথমে একটা করে লাইক করবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, ভুলিয়া যাইবেন না। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا الإنسان من سلالة من طين. আমার বন্ধুরা, আমার আল্লাহ সূরা মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নাম্বার হইছে 12। সূরা মুমিনুন 23 নম্বর সূরা আর আয়াত নাম্বার হইছে 12। আয়াত নাম্বার 12 আমার আল্লাহ বলতাছেন, দুনিয়ার মানুষ আর আমি মানুষ সৃষ্টি করিয়াছি। আমার আল্লাহ কইতাছেন, আমি আল্লাহ, আমার আল্লাহ কইতাছেন, আমি মানুষ সৃষ্টি করিয়াছি মাটির উপাদান হইতে, মাটির উপাদান হইতে। সুম্মা জাআলনাহু নুতফাতান, নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ বলতাছেন, তারপর আমি তাকে শুক্রাকারে স্থাপন করি, এক নিরাপদ স্থানে। সুম্মা খালাকনা, সুম্মা খালাকনাল্লাহ, সুম্মা খালাকনান নুতফাতা, নুতফাতা আলাকাতান, আলাকাতান ফাখালাকনাল আলাকাতান, আলাকাতা মুদগাতান, মুদগাতান ফাখালাকনাল, ফাখালাকনাল মুদগাতা, মুদগাতা ইজামান ফাকাসাওনা, ফাকাসাউনাল ইজামা লাহমান, লাহমান সুম্মা আনশান। আমার আল্লাহ বলতাছেন, আ দুনিয়ার মানুষ তোমার তো কিছুই ছিল না, তোমাদেরকে আল্লাহ বলতাছেন আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। পরে আমি শুক্রাণুকে পরিণত করি জমার রক্তে, পরে জমার রক্তকে পরিণত করি পিণ্ডে, পরে পিণ্ডকে পরিণত করি অস্থিতে, পরে অস্থিকে আবৃত করি গোস্ত দ্বারা, সবশেষে তাকে আরো এক আকারে পরিণত করি। আমার বন্ধুরে মায়েরা বাজানে গো,
কেমন করে মানুষকে আল্লাহ বানাইল, ওই পরমাণু ওই চিহ্ন ওই কথাগুলি কোরআনের মধ্যে আল্লাহ কেমন সুন্দর করে ঘোষণা করে দিলেন। শুনিপুন সৃষ্টিকর্তা আল্লাহ কত বিরাট। আমার বন্ধুরে, আমরা দুনিয়ার মধ্যে কিছুই ছিলাম না, আমার আল্লাহ বলতাছেন কাকালকনাল মুদগা।